হাই বন্ধুরা, আজ আমি দেখাবো যে কোন বেড ডিজাইন যখন আমরা থ্রিডি কাটিং করি, থ্রিডি কাটিং করার পরে তারপরে কি করে তার বাইরের যে ছাঁটটা থাকে সেই ছাঁটটা কিভাবে কাটিং করা হয়। তো এটা মন দিয়ে দেখবেন, আর ঠিক আমি যেভাবে ভিডিওটা বানাচ্ছি বা যেভাবে যে যে অপশানগুলো আমি ফলো করে কাজটা করছি সেই অপশানগুলো ভালো করে দেখে আপনারা নিজেরা কাজটা করুন। এইবারে আমরা একটা 72 ইঞ্চি বাই 31 ইঞ্চি সাইজের বেডের মধ্যে টুলপাথটা সেট করব। তারপর সেটার টুলপাথটা কিভাবে বানাবো দেখে নিন। তো প্রথমে আমরা পেজ নিলাম আর অরিজিন সেট করলাম লেফট সাইডে। ইউনিটটা এখন ইঞ্চিতে রাখছি, পেস্ট করে নেওয়ার পর আমরা এটাকে মিলিমিটারে কনভার্ট করে নেব। দেখুন, তো সাইজটা সেট করে নেওয়ার পর অ্যাপ্লাই, এবার F9 প্রেস করে পেজের মিডিলে একবার ওটাকে সেট করে নেব। আর ডেপথ এখন দেব না, এটাকে মিলিমিটারে কনভার্ট করে নিয়ে তারপরে আমরা ডেপথটা সেট করব। এখানে আমি 15 mm ডেপ দিচ্ছি। অ্যাপ্লাই, পেস্ট। এবার আমরা টগল ভিজিবিলিটি দিয়ে দেখে নেব যে পেস্ট হয়ে গেছে। এবার এই আউটলাইনটা সিলেক্ট করলাম, করার পর মডেল সেখান থেকে রোটেট 90 ডিগ্রি ক্লকওয়াইজ করে নিলাম। এবারে দুটো ভিউকে একসাথে দেখব, দেখে নিন। এইবার কি করব, আউটলাইনটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করে আনগ্রুপ অল, তারপর বাইরে ক্লিক করে বাইরের আউটলাইনটাকে সিলেক্ট করব, অফসেটে যাব, ইনসাইডে 0.5 mm অফসেট করব। এটা করে নেয়ার পর আমরা সারফেস চেকিং এর জন্য একটা টুলপাথ বানাবো, যেটা দিয়ে আমরা সারফেসের লেভেলটা এক লেভেল আছে কিনা বুঝতে পারবো। তাহলে 2D প্রোফাইলে গেলাম, গিয়ে ইনসাইড সিলেকশন করে 0.5 নিলাম, সিলেক্ট, এডিট, এখানে 0.5 দিয়েছি, ওকে। এবার সেট আপে গেলাম, 40 mm মেটেরিয়াল, 40 mm ডেপ দিয়ে ওকে করলাম। এইবার নাও অপশনে ক্লিক করে টুলপাথটা ক্রিয়েট করে নিলাম, ক্লোজ। এবারে চলে যাব 3D টুলপাথ মেশিন রিলিফ, এখানে সিলেক্টেড ভেক্টর সিলেক্ট করে আমরা এখান থেকে 6 mm বল নোজ নেব। বল নোজটা সেট করে নেওয়ার পরে নাও অপশনে ক্লিক করব, তাহলে 3D টুলপাথের কাজ আমার কমপ্লিট। এইটা হয়ে গেলে আমরা একটু সিমুলেশনটা চেক করে দেখে নেব, তারপরে আউটলাইনটাকে নিয়ে আমরা ওই ছাঁট কাটার প্রোগ্রামটা বানাবো। এবার আমরা সিমুলেশনটা চেক করে দেখে নেব,
সিমুলেশন চেক করে দেখে নেওয়ার পরে এবারে আমরা ওই ছাঁট কাটার জন্য ওই আউটলাইনটাকে কপি করব, করে নতুন লেয়ারে গিয়ে পেস্ট করব, ভেক্টরে নতুন লেয়ার নেব। সেখানে পেস্ট করার পরে দেখুন ভিজিবিলিটিটা বন্ধ করে এখানে নোট এডিটরটা সিলেক্ট করব, করে আর প্রেস করে নিচের আউটলাইনটা, বাঁদিকের আউটলাইনটাকে ডিলিট করব। করার পরে এটাকে সিলেকশন করে এইবারে আমরা 2D প্রোফাইলে যাব। এবার এখানে একটা জিনিস বলি, প্রথমে আমরা আউটসাইড নিয়ে প্রোগ্রাম বানাবো, কিন্তু অনেক সময় কি হয় ওই আউটলাইনটা দেখবেন ভিতরের দিকে ক্রিয়েট হয়ে যায়, তো আপনারা এই বাইরের দিকে রাখা অবস্থায় প্রোগ্রামটা বানিয়ে একবার আগে দেখে নেবেন। যদি দেখেন যে টুলপাথটা বাইরের দিকে হয়েছে তার মানে ঠিক আছে, আর যদি দেখেন যে টুলপাথটা ভিতরের দিকে হয়েছে তাহলে ওইটাকে তখন ইনসাইড সিলেকশন করতে হবে। তবে প্রথম আউটসাইড সিলেকশন রেখে করবেন, যদি বাইরের দিকে না হয় তখন ইনসাইড করবেন, করলে অটোমেটিক আউটসাইড হয়ে যাবে। যাক, আমার এই ভিডিওটা দেখে ঠিক যেমনটা করেছি এইরকম ফলো করে ছাঁট কাটিং এর প্রোগ্রামটা বানাবেন, কোনো অসুবিধা হবে না। এবারে এইটার সিমুলেশনটা একটু দেখিয়ে দিই, দেখে নিন। তাহলে 3D ভিউটা নিয়ে সিমুলেশনটা দেখা যাচ্ছে, প্রথম ফার্স্ট সিমুলেশন দেখালাম, দেখুন এবার একটু স্লো করে দেখিয়ে দিচ্ছি। দেখুন তাহলে এইভাবে আপনারা টুলপাথ ক্রিয়েট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেস্ট অফ লাক।